বিএনপি জামাত ইসলামের ডাকা তিন দিনের অবরোধের প্রথম দিন আজ। আমি এই মুহূর্তে আপনাদের সাথে লাইভে যুক্ত হয়েছি রাজধানীর ঢাকা চট্টগ্রাম হাইওয়ে থেকে। আমরা সকাল থেকে বিভিন্ন এলাকায় পর্যবেক্ষণ করেছি এবং কি আমাদের কাছে এখন পর্যন্ত যে তথ্যটি আছে, আমরা গাবতলী এবং সায়দাবাদ বাস টার্মিনালে গিয়েছিলাম। আমরা গাবতলী বাস টার্মিনালে গিয়ে সরজমিনে যেটি দেখতে পেয়েছি সেটি হচ্ছে সকাল থেকে তেমন একটি দূরপাল্লার যে গাড়িগুলো, যে বাসগুলো যাত্রী না থাকার কারণে সেগুলো ছাড়তে পারেনি এবং সায়দাবাদ এলাকাতে আসার পরে আমরা দেখেছি সেখান থেকে কয়েকটি বাস ছেড়েছে কিছুক্ষণ আগেই। আর বিষয়টি এবং কি কমলাপুর রেলওয়ে স্টেশনে এলাকায় যেটি দেখা গেছে সেখানে রেলওয়ে স্বাভাবিক শিডিউলে কিন্তু বাংলাদেশ রেল চলছে, সেখানে তেমনটি বেগতিক হয়নি। এবং কি আমরা সদরঘাট এলাকায় গিয়েছি লঞ্চঘাটে, সেখানে আমরা যেটুকু জানতে পেরেছি সেটি হলো লঞ্চ ভিড়েছে ঠিকই, কিন্তু যাত্রী না থাকার কারণে সকাল থেকে কোনো লঞ্চই ছাড়তে পারেনি। এই হচ্ছে এখন পর্যন্ত আপডেট। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজধানীর ঢাকা চট্টগ্রাম হাইওয়ে টোল প্লাজার সামনে থেকে। আপনারা দেখতে পাচ্ছেন যে টোল প্লাজার এদিকে যে গাড়িগুলো আসছে এখন পর্যন্ত, সেই গাড়িগুলো হচ্ছে রাজধানীর ভিতরে যে গাড়ি চলাচল করে সেই গাড়িগুলো, এগুলো দূরপাল্লার কোনো গাড়ি নেই। এবং কি আমরা কিছুটা ব্যক্তিগত গাড়ি দেখতে পাচ্ছি যেটা সংখ্যায় খুবই কম, আমরা সংখ্যায় কিছু কম বাইকার এবং কি এখানে রিক্সা চালক আর মানুষের যে চলাচলের জন্য তারা অনেকে কিন্তু পায়ে হেঁটে রাস্তা পার হচ্ছেন এবং কি তাদের গন্তব্যস্থলে কিন্তু অনেকে পায়ে হেঁটে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে লোকাল যে বাসগুলো আছে ঢাকার ভিতরে সেই বাসগুলো কিন্তু চলছে, চলার মাত্রা খুবই সীমিত। প্রিয় দর্শক, আপনারা জানেন জামাত এবং বিএনপির তিন দিনের অবরোধের প্রথম দিন কিন্তু আজকে। আজকে ঢাকাসহ সারা দেশের বিভিন্ন এলাকায় জামাত এবং বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন এলাকায় কিন্তু ঝুঁটিকে মিছিল করেছেন। কিছু কিছু এলাকায় আওয়ামী লীগের সাথে এবং কি পুলিশের সাথে কিছু কিছু এলাকায় তাদের সাথে সংঘর্ষ তৈরি হয়েছে। আমরা কিছুক্ষণ আগে কিন্তু খবর পেয়েছি চট্টগ্রামের কয়েকটি এলাকায় কয়েকটি বাস পোড়া দেওয়া হয়েছে এবং কি নারায়ণগঞ্জ এলাকায় বিএনপি থেকে এবং জামায়াত থেকে মিছিল করা হয়েছে। ঢাকার বিভিন্ন স্থানে জামায়াত বিএনপির পক্ষ থেকে মিছিল করা হয়েছে। আমরা সরজমিনে যেটুকু দেখেছি সেটি হচ্ছে আমরা গাবতলী এবং সদরঘাট বাস টার্মিনালে গিয়ে তেমন যাত্রী পাওয়া যায়নি। সেখানকার যারা টিকিট বিক্রেতা, বাস টিকিট বিক্রেতা, সেখানকার শ্রমিকদের সাথে বাস টিকিট বিক্রেতার সাথে আমরা কথা বলেছি, আমরা যেটুকু জেনেছি তারা বলেছেন যাত্রী না থাকার কারণে যাদের জন্য তারা ওয়েট করছেন যাত্রীদের জন্য, সেই যাত্রীরা না থাকার কারণে একটি বাসও ছাড়তে পারেননি এবং কি সায়দাবাদ এলাকা থেকে কিছুটা বাস ছেড়েছেন। রেলওয়ে তাদের স্বাভাবিক গতিতে চলছে, আমরা সেখানে গিয়েছিলাম, সেখানে দেখেছি তাদের রেল শিডিউল অনুযায়ী রেল চলছে এবং কি আমরা সায়দাবাদ বাস টার্মিনালের পরে আমরা একটু লঞ্চ ঘাটে গিয়েছিলাম, সেখানে আমরা দেখেছিলাম যে লঞ্চ স্বাভাবিকভাবে ভিড়েছে কিন্তু সেভাবে কিন্তু লঞ্চ দেখা যায়নি। কিন্তু ঢাকার আর পরিস্থিতি অনেকটা স্বাভাবিক বলা চলে এবং কি যান চলাচল কিছুটা স্বাভাবিক, তবে আমরা যেরকম ঢাকার সচরাচর চিরচেনা যে জ্যাম, সেই চিরচেনা জ্যামের সাথে আসলে এরকম দেখা যাচ্ছে না। বিষয়টি এখনকার যে অবস্থা ঢাকায় ঈদের সময় যে একটু ফাঁকা থাকে সেই ফাঁকাটা কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি। আরেকটি বিষয় যদি বলি, আপনারা জানেন 28 অক্টোবর বিএনপির সমাবেশ পণ্ড হওয়ার পর তারা ইনস্ট্যান্ট সেই সমাবেশ মঞ্চ থেকে তারা হরতাল ডেকেছিলেন 29 অক্টোবর, এবং তারই সাথে কিন্তু জামাতে ইসলাম 29 অক্টোবর হরতাল ডেকেছেন এবং 30 অক্টোবর বিএনপি এবং জামাত থেকে কোনো ধরনের অবরোধ দেওয়া হয়নি। 31 অক্টোবর আজকে তাদের অবরোধ দেওয়া হয়েছে, তিন দিনের অবরোধ। তিন দিনের অবরোধের প্রথম দিনে আমরা এই মুহূর্তে আপনাদের সাথে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে থেকে যুক্ত হয়েছি। আপনারা জানেন কিছু কিছু এলাকায় 28 অক্টোবরের পরে, 28 অক্টোবর যে একটি নয়াপল্টন এরিয়াতে যে একটি তাদের নয়াপল্টনে বিএনপির সমাবেশ হয়েছে পণ্ড হওয়ার পরে, তেমন বড় ধরনের কোনো বিশৃঙ্খলা বা কোনো ধরনের বড় ধরনের আর মারামারির অবস্থা কিন্তু ঢাকার তেমন কোথাও ঘটেনি। কিন্তু আজকে মিরপুরে আমরা 11:30 বা 11:00 আমরা দেখেছি শ্রমিকদের সাথে পুলিশের একটি সংঘর্ষ তৈরি হয় এবং কি সেখানে শ্রমিকদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে তারা গার্মেন্টস ঘেরাও করেন এবং কি ঘেরাওর এক পর্যায়ে পুলিশের সাথে শ্রমিকদের সাথে একটি সংঘর্ষ তৈরি হয়। সেখানকার পরিস্থিতি
সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ এবং কে বিভিন্ন ইউনিট কাজ করছেন, যেহেতু এই মুহূর্তে সারা দেশে একটি অবরোধ, সে অবরোধের বিষয়টি মাথা রেখে কিন্তু প্রশাসন একটি পুরো ঢাকা শহরে কিন্তু একটি ভালো নজরদারিতে রেখেছেন এবং কি বিভিন্ন স্থানে আমরা বিজিবি টহল দিয়ে দেখেছি এবং কি ঢাকার একটি বিশেষ করে একটি বিষয়, ঢাকার বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের পক্ষ থেকে তারা বিভিন্ন পাড়া মহল্লায় কিন্তু মিছিল মিটিং করছেন এবং কি সেখানে সভা সমাবেশ করছেন। কিছু কিছু জায়গায় তাদেরকে লাঠি ছোটা হাতেও শোডাউন দিতে দেখা গেছে, কিছু কিছু জায়গায় পুলিশের সাথে তাদেরকে অবস্থান করতে দেখা গেছে। এ হচ্ছে অবরোধের প্রথম দিনে ঢাকার বর্তমান পরিস্থিতি। ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে পণ্য বহনকারী কিছু ট্রাক সকাল থেকে গেলেও এখন তেমন একটি দেখা যাচ্ছে না বেলা বাড়ার সাথে সাথে, এবং বেলা বাড়ার সাথে সাথে যাত্রীবাহী ট্রাক যতটা বেড়েছে বলা যায়, তবে যাত্রী ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে বেলা বাড়ার সাথে সাথে বাসের সংখ্যা বাড়লেও, যাত্রীবাহী বাসের সংখ্যা বাড়লেও কিন্তু আমরা দূরপাল্লার যে বাসে সেটি কিন্তু আমরা দেখতে পাইনি। হরতালের প্রথম দিনে 29 অক্টোবর ঢাকাসহ বিভিন্ন এলাকায় পুলিশের সাথে বিএনপি কর্মীদের এবং কি জামাত কর্মীদের বিভিন্ন জায়গায় সংঘর্ষ তৈরি হলেও আজকে অবরোধের প্রথম দিনেও বিভিন্ন জায়গায় সংঘর্ষ তৈরি হয়েছিল এবং কি সংঘর্ষের এক পর্যায়ে তারা তাদের স্থান থেকে অন্য স্থানে চলে গিয়েছে, এটা আমরা বিভিন্ন মাধ্যমে দেখেছি। আর ঢাকাসহ সারা দেশে বিভিন্ন এলাকায় জামাত এবং বিএনপি কর্মীরা তারা মিছিল মিটিং করছেন এবং কি আওয়ামী লীগের যে শান্তি সমাবেশের যে পুরো দেশে যে তারা শান্তিপূর্ণ একটি অবস্থান কর্মসূচি তারা দিয়েছেন, সেই শান্তিপূর্ণ অবস্থানের কর্মসূচি আমরা লক্ষ্য করেছি যে ঢাকার বিভিন্ন অঞ্চলে তারা লাঠি ছোটা হাতে একটি অবস্থান নিয়েছেন এবং কি শক্তপোক্ত একটি অবস্থান। আর বিভিন্ন মোড়ে মোড়ে তাদের একটি রাত থেকে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে তাদের একটি অবস্থান দেখা লক্ষ্য করা গেছে। এ হচ্ছে ঢাকার আসলে মূল পরিস্থিতি, আর ঢাকার যে মূল বর্তমান যে অবস্থা, আমরা ঢাকার ভিতরে যান চলাচল আরও একটু বেশি দেখতে পাচ্ছি। ঢাকার ভিতরের পরিস্থিতি যদি আমরা বলি, ঢাকার পরিস্থিতিতে স্বাভাবিকের মতোই যান চলাচল চলছে বলা চলে, কিন্তু চিরচেনা যে জ্যাম আমরা সবসময় লক্ষ্য করি সে চিরচেনা জ্যামটা আসলে দেখতে পাইনি। যেমন করে বলা যায় গতকালকের যে জ্যামটি দেখা গিয়েছে, গতকাল কোনো ধরনের হরতাল অবরোধ ছিল না, কিন্তু আজকে আর ওই জ্যামটি দেখা যাচ্ছে না, যান চলাচল খুবই সীমিত বলা চলে। এবং কি ঢাকা শহরে একটা জিনিস লক্ষ্য করা গেছে, মানুষ ঘর থেকে বের হচ্ছেন না তাদের প্রয়োজন ছাড়া, যাদের চাকরিজীবী আছেন তারা চাকরির জন্য তারা ঘর থেকে বের হচ্ছেন, এমনিতে কোনো ধরনের কাজ না থাকলে ঢাকার মানুষ ঘর থেকে বের হচ্ছেন না সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আর ঢাকার ভিতরে তেমন একটা বড় সড়ো অবস্থান নিতে পারেনি এখন পর্যন্ত জামাত এবং বিএনপি, তারা বড় ধরনের কোনো ধরনের মিছিল মিটিং বা কোনো ধরনের তাদের যে অবরোধের যে কার্যক্রম সে কার্যক্রম তারা সফলভাবে করতে পারেননি বলে ধারণা করা হচ্ছে। এই মুহুর্তে আমরা আপনাদের সাথে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে থেকে আপনার সাথে যুক্ত ছিলাম। আপনারা যারা আমাদের লাইভে যুক্ত হয়েছেন সকলকে ধন্যবাদ জানাই, লাইভটি শেষ করছি।